भाई का या कोरे
আমি এই বিশাল কাঞ্চনপুরের অধিপতি, আমার আদেশ নিয়ে আমার রাজ্যের প্রজা সাধারণ ওঠা বসা করে, কিন্তু তবু তবু আমার প্রাণে কোনো শান্তি পাচ্ছে না, কারণ সাত সাতটি সন্তান লাভ করে আজ আমি বাবা নাকে শুনতে পারি নাই। এই মেহেরবানি খোদা, কেন 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 তুমি আমাকে এত আঘাত দিয়েছ মেহেরবানি খোদা? আমি যেই পুত্রের সুখের জ্বালা আমি সহ্য করতে পারছি না। যাব না, এত সহজে আপনাকে ভেঙে পড়লে চলবে না। নানাজির সাহেব, আমি যে ধৈর্য ধরতে পারছি না, ধৈর্য আমি হারিয়ে ফেলেছি। উদির সাহেব সাত সাতটি সন্তানকে হারিয়ে ফেলেছি, একটি সন্তানের মুখ দিয়ে হায়েত বউ তো একজনের হাতে যাহা পড়া, এতে মানুষের কোনো হাত নেই। আমি হলফ করে বলতে পারি আপনি আমার জীবিতের সন্তানই লাভ করবেন। সাহেব, আমি আমি আবার জীবিত সন্তান লাভ করব? বেগম ঔষধরা, এই মুহূর্তে আমি যে বিশ্রাম নিতে পারছি না দিদি সাহেব, আমি পর্যন্ত সুসংবাদ না পাওয়া পর্যন্ত আমি যে কোনো শান্তি পাচ্ছি না দিদি সাহেব, আমি যে কোনো শান্তি পাচ্ছি না। তবু যে রাত অনেক হলো, এবার বেগম সাহেবের সন্তান দানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি না জেগেই থাকবো? যাবো না, আপনি আবার বিশ্রাম কক্ষে যান। বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম হুজুরি সাহেব, আমি চলে যাচ্ছি বিশ্রাম কক্ষেই। তবে বেগমের সংবাদ না পাওয়া পর্যন্ত আমার বুকের মধ্যে আগুন দাউ দাউ করে শুধু চলতেই থাকবে হুজুরি সাহেব, শুধু চলতেই থাকবে। সন্তানের সাহেব বাচ্চা দাউ চাঁদ পাগল, কিন্তু সে হয়তো আজ জানে না এই আশাবতুলা বেঁচে থাকতে তার আশা কোনোদিনই পূর্ণ হবে না। সাতটি নবজাত সন্তানকে যেভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, এবারে সন্তানটিকে আমি তাই করব। নইলে নইলে আমার এতদিনের সাধনা সব ব্যর্থ হয়ে যাবে। সেনাপতি রঞ্জিত সিং দাত্রীকে রাজি করিয়েছ? জি হ্যাঁ, কিন্তু দাত্রীর দাবি আগের থেকে অনেক বেশি। এবার আমি তাকে 100 স্বর্ণ মুদ্রায় পুরস্কার দেব, তবুও কাজ হাসিল করা চায়। তাহলে আপনি এখন নিশ্চিন্ত থাকেন, তবে আমার লাভ 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 অনেক। তুমি তো জানো রঞ্জিত, কত বড় একটা আশা নিয়ে আমি দিন যাপন করছি। বাচ্চাকে যদি সন্তান রাখতে না পারলেই এই কাঞ্চনপুরের সিংহাসন কোনোদিন আমার হাতে আসবে না। তবে তবে আমরা যদি আমাদের প্রচেষ্টায় জয় হতে পারি, তাহলে আমি হব এই কাঞ্চনপুরের অধীশ্বর, আর তথাই তুমি হবে আমার প্রধান উজিরে আলা। তাহলে তুমি এবার আমার কাছে এগিয়ে যাও। বলছিলাম কি, একে একে বাসার সাতটি সন্তান আমরা হত্যা করেছি, এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয়
তাহলে তাকে হত্যা করাটা নায়ক করারে ভালো মনে করি তার কারণ সেই কন্যা যখন বড় হবে তখন আপনার পুত্র খুশির সঙ্গে বিয়ে দিলে এই রাজ্যটাই তো হবে আপনার প্রস্তাবটা মন্দ নয় আর যদি ছেলে হয় তাকে হত্যা করব না এবার অন্য কৌশলে কাজ করব জি সাহেব তা কেমন করে যদি বেগম সাহেবের ছেলে হয় অন্য কোন প্রজার সাথে বদলি করে দেব তাও কি সম্ভব সেই দেখ তো আমার আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন দেখবেন কমান্ড কৌশল আমি আজ শেষ করে দিয়েছি তাই করতে হবে সেনাপতি রঞ্জিত সিং কারণ তোমার কাজের উপরে নির্ভর করছে আমার ভবিষ্যৎ হাজির সাহেব বলুন যাব না আজ আমার চোখের মধ্যে কিছুতেই ঘুম আসছে না আমি যেন শুনতে পাচ্ছি কি যেন শুভ ইঙ্গিত আমি যে কিছু বুঝতে পারছি না হাজির সাহেব আমি যে কিছু বুঝতে পারছি না এ আপনার মনের কল্পনা যা আপনা আপনি দেখে নেবেন এখনই হয়তো বেগম সাহেবের সন্তান প্রসবের সংবাদ এসে পৌঁছাবে সংবাদ সবাই জায়ফনা সংবাদ সবাই বলুন বলুন কি সংবাদ বেগম সাহেব কন্যা সন্তানের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওগো ওগো মেহরবানি খোদা তুমি সত্যি তোমার পথেই চোখ তুলে তাকিয়েছ মেহরবানি খোদা তাহলে তুমি কি আমার আর্তনাদ শুনতে পেরেছ আমি এতদিন কাঁদেছি শুধু একটি সন্তানের জন্য আজ তুমি আমার প্রতি চোখ তুলে অধীর সাহেব বলুন যাব না আজ আজ আমি কন্যা সন্তানের পিতা তবে এই আনন্দ মুহূর্তেই আমি ঘোষণা করছি আগামীকাল থেকেই সাত দিন আমার আজ কোষ খোলা থাকবে যার কিছু যা প্রয়োজন হয় আমার আজ ভান্ডার থেকে সবাই নিয়ে যাবে আর আমার দুঃখী গরিব প্রজারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে আমি শুধুই খোঁজ দিয়ে যাচ্ছি আপনারা তো যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হবে যা আপনা কিন্তু নবজাত শিশু কন্যার কি নাম হবে তাই ভাবছি হ্যাঁ আমিও তাই ভাবছি হুজুর সাহেব বলুন তো এই মুহূর্তে আমার একমাত্র কন্যার কি নাম রাখা যায় নাম আমি ঠিক করে ফেলেছি যা আপনা তার নাম হবে মালা মালা বাহ চমৎকার নাম হয়েছে হুজুর আজম আপনি আমার একমাত্র কন্যার নাম রেখেছেন মালা আমি সন্তোষ হই চৌধুরী আজম আমার একমাত্র মেয়ের নাম মালা তাহলে তোমার এখানে সমাপ্তি করলাম সত্যি রঞ্জে তোমার বুদ্ধি প্রশংসা করতে হয় তবে যে মেয়েকে এনে বেগম সাহেবের হাতে তুলে দিয়েছ তার পিতার নাম কি কাসেম আলী খুবই গরিব তাই ওর তোর লোভে নিঃসন্তান তা আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল Thank you.
বকশিশ পাবে। তার পূর্বে বলেছো তোমার পুত্র সন্তান, হ্যাঁ পেয়েছি। দাত্রীমা নিজেই আমার হাতে তুলে দিয়েছেন, কিন্তু আমি পাচ্ছি ও হচ্ছে নব পুত্র। আর এই যে তোমার বাপ্ত হবে না, এখন থেকেই নব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে ওই বেগম সাহেবের কাছে। কিন্তু সাবধান, আমাদের গোবর ষড়যন্ত্রের কথা যদি কোনোদিন ভাস হয়ে যা, তাহলে কিন্তু কার কাঁধে আর মাথা থাকবে না। অতএব হুঁশিয়ার, আমি জীবন দিতে রাজি আছি, তবে গোপন কথা আমার মুখ দিয়ে কোনোদিন ফাঁস হবে না। সাব্বাস, আই নাও তোমার বকশিশ। তোমার দয়ের শেষ নেই, তাই তো আজ বুদ্ধির ভাগ্যের জুড়ে পেয়েছি বাদশার ছেলে, পেয়েছি বাদশার ছেলে, পেয়েছি বাদশার ছেলে। সেনাপতি রঞ্জের সে আমাদের এই ষড়যন্ত্রের কথা যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, তাহলে হয়তো জাহাবনের বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। অসম্ভব, জাহাবন আমাদের বিচার করা পূর্বে তাকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। হ্যাঁ, তাই করতে হবে, কারণ কারণ বেঈমানির পথে যখন পাওয়া দিয়েছি, তখন আর ধর্মের বই করলে চলবে না। বেশ, চলো এবার বিশ্রাম নেওয়া যাক। হ্যাঁ, তাই চলো নজি সাহেব, তাই চলো। এবার সেনাপতি রঞ্জিত সিংকে সরাতে পারলেই আমার চলার পথ হবে একেবারেই পরিষ্কার। সেনাপতি থেকে উজির হওয়ার আশায় সে আমার স্বার্থের স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে, কি সে হয়তো বুঝতে পারে না উজির এই আশা বদুলা বেঁচে থাকতে তার আশা কোনোদিনই পূর্ণ হবে না। সাধারণ কিভাবে প্রতিবাদ করছে উজিরে আজম আমি জানতে চাই। আমার রাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে বসবাস করছে না, অনেক কষ্টে আছে। আপনার অনুমান সত্য যাব না, তবে বলুন কি হয়েছে। বুঝতে মাফ হয়ে যাব না, আজ কিছুদিন যাবত রাজ সৈন্যদের মাঝে বিরাট এক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাদের মাঝে অনেকে সেনাপতি রঞ্জিত সিংহের বশতা স্বীকার করছে না। এই বললেন অধীর সাহেব, এর কারণ কি আমি দেখতে পাচ্ছি না? রঞ্জিত সিংহের বশতাকে মানতে চাচ্ছে না, আমি দেখেছি কারণই বুঝতে পারছি না। সেনাপতি রঞ্জিত সিংহের দুর্বলতা যাব না, অর্থাৎ প্রথমত বৃদ্ধকালে তার এই দৈহিক দুর্বলতা, দ্বিতীয়ত তার বিবেক শক্তি হ্রাস পাওয়ায় নৈতিক পরিবর্তন। আপনার কথাগুলো স্পষ্ট আমি বুঝতে পারছি না অধীর সাহেব। রাজ সবাই যদি তার বশ্যতা স্বীকার করে না নেয়, তাহলে আমার রাজ্য চলবে কি করবে উজির আজম? আমি দেখে বুঝতে পারছি না, পতরা হয় তা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। বিশ্বাস হয় সেনাপতির পরীক্ষা নিন যা আপনা। হ্যাঁ হ্যাঁ, তাই হবে উজির আজম, এই মুহূর্তে ডাকুন সেনাপতিকে। এই ক্যাথিস, আদেশ করুন যা আপনা। যাও প্রহরী,
কৃষ্ণাবতী রঞ্জিত সিংহ এই মুহূর্তে দরবারে পাঠিয়ে দাও। যাচ্ছি যাপনা যাচ্ছি। হ্যালো, আমাকে কেন শরণ করেছেন যাপনা? কৃষ্ণাবতী রঞ্জিত সিং, আমি অধীর সাহেবের কাছে আমি জানতে পেরেছি আপনার বর্ষতাকে স্বীকার করছে না। আমি জানতে চাই এর কারণটা কি? এই হচ্ছে অধীর সাহেবের পরিকল্পিত কথা। কারণ বৃদ্ধ হলেও আমার বাহুতে আমার শক্তি আছে যে বড় ভারী ধরলে কেউ সে হারাইতে পারবে না। বিশ্বাস না হয় আমি শক্তির পরীক্ষাও দিতে রাজি আছি। আমি আমি সেই পরীক্ষাটাই নিতে চাই। এই গেছিস আদার করো যাব না। অধীর পুত্র খসোকে আমার দরবারে পাঠিয়ে দাও। যাচ্ছি যাব না যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, অস্ত্র চালন পরীক্ষা হবে, আমি সেটা এই দরবারে দেখতে চাই। আমি প্রস্তুত জাহাপাড়া। বেশ, আমিও প্রস্তুত। বেশ, আসো তবে। তাহলে আপনার চাকরিতে ইস্তফা দিয়ে প্রাসাদের বাইরে চলে যাব। সেখানে সেনাপতির কথাগুলি আজ আমার বুকের মধ্যেই স্পষ্টভাবে ভেসে উঠেছে। আমি যে কিছু বুঝতে পারছি না অধীর সাহেব, আমি যে কিছু বুঝতে পারছি না। এই নিয়ে কিছু ভাববে না যা আপনা, খসরুর নিকট পরাজিত হয়ে বিবেক শক্তি হারিয়ে ফেলেছে। যাক এসব কথা, এবার সেনাপতি পদটা শূন্য রাখা যায় না যা আপনা। তাই বলছিলাম কি, আপাতত খসরুর হাতে সে দায়িত্বভার তুলে দিলে ভালো হতো না যাহাপনা? অধীর সাহেব, আপনি যদি ভালো মনে করেন খসরুর হাতে সেনাপতির দায়িত্ব তুলে দেওয়ার জন্য, তাহলে আমার কোনো আপত্তি নেই। অধীর সাহেব, আপনি এই মুহূর্তে এই দায়িত্ব আমি তুলে দিচ্ছি খসরুর হাতে। গ্রহণ করো গ্রহণ করো। তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি তোমার দায়িত্ব তুমি পালন করবে। এর মধ্যে অন্য তাহলে রাখবে, তোমাকে সবাই ক্ষমা করলেও এই বাচ্চা তোমাকে কোনো দিনই ক্ষমা করবে না। কারণ তুমি আমার বিবি খাতো সেনাপতি, তোমার উপরে দায়িত্ব।
বাবা কসর যাবো না সম্মুখে তোমার হাতে তুলে দিলাম এই সম্মানিত তরবারি আমি আশা করি এখন থেকে তুমি ঠিকভাবে প্রধান সেনাপতির কাজ চালিয়ে যাবে দরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি যাহা পাড়ার ইজ্জত রক্ষাতে আমার জান দেব তব মান দেব না মান দেব না আপনি এবার আসুন জির সাহেব তাই যাচ্ছি যাহা পাড়া তাই যাচ্ছি সেনাপতি সেনাপতি কি যেন ইঙ্গিত দিয়ে গেল তবে তবে কি আমার এই রাজমহলে কোনো ষড়যন্ত্র চলছে কিনা আমাকে সেনাপতি ইঙ্গিত দিয়ে গেল আমি যে কিছু বুঝতে পারছি না আমি যে ভাবতে পারছি না ওগো ওগো খোদা মেহেরবান বিচারে যদি আমি কোনোদিনই ভুল করে থাকি ওগো মেয়ের বাড়ি কোদাও তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও বেগম ভাবছি আমি অনেক কথা বেগম থাক থাক সব কথা কিন্তু মালা কোথায় মালাকে তো দেখতে পাচ্ছি না জানো বেগম মালাকে আমি যদি এক মুহূর্ত না দেখি তাহলে যেন আমার বুকের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে কারণ আমি সবটি সন্তান হারিয়ে শুধু মালাকে আমার বুকে পেয়েছি আমি চাই সব সময় মালা আমার পাশে থাকবে আমি মালাকে ছাড়া বাঁচব না বেগম হ্যালো আমি ওই মাঠের পাশে কোঞ্জবনে বেড়াতে যাব মা তুমি আমাকে হাসিমুখে বিদায় দাও মা কি কথা মা হঠাৎ সেই বাগানে তুমি বেড়াতে যাবে আমি আমি তোমাকে যেতে দিতে পারি না মা কিন্তু আমার যে বড় সাধ হয়েছে পিতা ঠিক আছে আমি যাবো পিতা তোমার সখীকে সঙ্গে নিয়ে যাবি সকাল বেলা Bye.
আমাকে বিদায় দাও মা বেশ তবে যাবি আমি তোমাকে বাধা দেব না তবে তোমার সখি আলেকার সঙ্গে নিয়ে যাবে মা তাই যাব পিতা আমি যাব আর আসব দেখো বলুন দেখতে দেখতে মেয়েটা খুব বড় হয়ে গেল একটি ভালো সন্তান দেখি তাকে বিয়ের ব্যবস্থা করুন আমি তা জানি বেগম আমি জানি মেয়ে যখন বয়স প্রাপ্ত হয়েছে তাকে বিয়ের সাথে দিতে হবে বেগম কিন্তু এই কিন্তু আমি ভালো একটি সন্তান তো খুঁজে বের করতে হবে চলো বেগম এই মুহূর্তে আমরা বিশ্রামে চলে যাই তাই চলো না পড়া তাই চলো বাহ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখ সই হ্যাঁ তাই তো আমি একেবারে ঘুরে ঘুরে দেখছি সই আরে ফুলটা কত সুন্দর লাগছে আর নিচে এলো ফুল ফুটেছে বাগানটা অনেক সুন্দর তাই না হ্যাঁ অনেক সুন্দর কিরে কত সুন্দর লাগছে না হ্যাঁ কি বাহা সুন্দর কুঞ্জ বনশই দেখতে লাগে সখী দেখ দেখ
আর স্থির থাকতে পারছি না রে সখী। এক কাজ কর, তুই এখান থেকে চলে যা, বেশি ভিড় হলে পাখি আবার উড়ে যেতে পারে। চলে যা। হ্যাঁ, আমি ওর সঙ্গে কথা না বলে যাব না, তুই এবার যা। বেশ, আমি যাচ্ছি, আমাকে মাঠের পথে এখনই ফিরে দিচ্ছিস। আরে যা যা। তাহলে গেলাম, আমি ওর সঙ্গে কথা বলেই যাবো। এ দেখিস, আরে জানা, আরে যাবো না, আরে জানা, আরে আমি দেখবো না, আরে আমি কথা বলে তারপরে যাবো, যা। আরে আমি যাবো না, আরে যা বলছি, আরে তুই কি বলিস, আমি বলবো না। লক্ষ্মী সখী আমার, যা যা যা। আরে জানা, একি তুমি বাঁশি বন্ধ করলে কেন? বাজাও, আমি যে শুনবো তোমার বাঁশির মধুর সুরে আমাকে যে এখানে টেনে এনেছে। আমি যাই, আমার গরুর পাল অনেক দূরে চলে গেছে, আমি যাই। আমি বাঁশির সুরে বাজাও বাঁশি, পড়া তোমার লাইকারে
তোমার অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। পর এবার বলো বন্ধু, তোমার নাম কি? আমার নাম মতি চাষা, কিন্তু তুমি? আমার নাম মালা। আজ থেকে তুমি আমাকে মালা বলেই ডেকো। মালা আর মতি, তাহলে দেখছি দুজনের নামের মাঝে বেশ মিল রয়েছে, মতির মালা। চলো বন্ধু, চলো বন্ধু, আমরা ওইদিকে একটু ঘুরে আসি। তাই চলো। বুঝলে খসরো, এটাই হলো রাজনীতির খেলা। সেনাপতি রঞ্জিত সিং কে অপসারণ করে তোমাকে সেনাপতিত্ব করাইছিল আমার দ্বিতীয় সংকল্প, তা আজ আমি আমার প্রচেষ্টায় জয় হয়েছি। কিন্তু রঞ্জিত যদি আমাদের বিরুদ্ধে আচরণ করে, জাহানপুরের কাছে যদি প্রকাশ করে দেয়। পারবে না খসরো, পারবে না। রঞ্জিত প্রাসাদের বাইরে চলে গেলেও আমার হাত থেকে সে রেহাই পাবে না। এবার এবার আমার দ্বিতীয় কাজটি হাসিল করতে পারলেই আমি নিশ্চিন্ত। দ্বিতীয় কাজ মানে হ্যালো, দ্বিতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাজকুমারীর সাথে তোমাকে শাদি দিতে পারলে এই সিংহাসনার যায় কোথায়? কিন্তু বেগম সাহেব আজ আমার নাম শুনতেই পারে না,
আপনাকে কোনো কৌশলে রাজি করাতে পারলে বেগম সাহেবের অনুমতির কোনো প্রয়োজন নেই। কিন্তু তা কি করে সম্ভব পিতা? সেই ব্যবস্থা আমি করব, আমি পথ বাতলিয়ে দেব, তুমি শুধু কাজ চালিয়ে যাবে। কিন্তু সাবধান পুত্র, বেরা হলাতে আবার রাজকুমারীর সাথে সব কিছু বলে দিও না, তাহলে তো বিয়ে তো দূরের কথা। যাবো না বিচার থেকে আমরা, কেউ রেহাই পাবো না, কেউ রেহাই পাবো না। আব্বা জানের বুদ্ধির তারিফ করতে হয়, কিন্তু কিন্তু বালা যে আমার কথা কিছু শুনতে চায় না, যাক তবু আমাকে পিছিয়ে গেলে চলবে না। ছলে বলে করে কৌশলে জামানি করে তাকে আমার চাই। সুন্দরী মালা, তোমার রূপের শিখায় চাঁদের মতো স্নিগ্ধতা থাকলেও আমার প্রাণে আগুনের মতো দগ্ধ করে চলছে। আর আর এমনি ভাবে কতদিন আমাকে অপেক্ষা করে চলতে হবে? আমি যে তোমাকে চাই প্রতিটি ক্ষণের জন্য। চাইলে সব কিছু পাওয়া যায় না হুজুর। এর অর্থ আকাশের চাঁদ বহু দূরে আর ভুলল কি বলুন, আমি কিন্তু সত্য কথা কখনো বলি না হুজুর। মানে মিথ্যা কথা বলি না হুজুর। আপনি তো মহলে বসে মালার প্রেমে হাবু টুবু খাচ্ছেন, আর মালা রানী ওই দিকে প্রেমের মধু ফিরিয়ে ফিরছে হুজুর। আমি সত্য কথা বলি না দুধ চাই, আমি মিথ্যা কথা বলি না। Bye.
লাগে না আমাকে ওতে আমার ওতে তোমাকে না দেখে এক মুহূর্ত ভালো লাগে না মালা চলো বন্ধু এখন আমরা চলে যাই হ্যাঁ তাই চলো আশার হারানো পুত্রকে আমার খুঁজে বের করতে হবে জীবনে অনেক পাপ কাজ করেছি আমি অর্থের লোভে যা নুন খেয়েছি তার সাথে আমি নিমো খারাপি করেছি তাই তো আইছো নুতাফের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি যদি কোনো রকমে বাসার ছেলেটাকে তার কাছে বসে দিতে পারতাম তাহলে হয়তো পাপের বোঝাটা কিছু হালকা হতো হে ভগবান তুমি আমাকে পথে বাঁধলে দাও ভগবান তুমি পথ বাঁধলে দাও কোথায় কোথায় গেলে খুঁজে পাবো সেই বাদশার পুত্রকে কি এখানেই তো ছিল কাশেম আলীর বাড়ি যার হাতে শিশু নবাব পুত্রকে তুলে দিয়েছিলাম হ্যালো কিন্তু এখানে তো কিছু বাড়িঘর কিছুই দেখতে পাচ্ছি না তবে তবে তারা গেল কোথায় কিন্তু তারা গেল কোথায় কে আপনি আপনি কাকে খুঁজছেন আমি আমি এই পথের মানুষ বাবা আর যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর মনে হয় তুমি বলতে পারবে না থাক থাক সেই কথা তুমি বুঝি এই গায়রি ছেলে না আমার বাড়ি পাহাড়পুরে এখানে প্রতিদিন এসে গরু চড়াই তাহলে তাহলে কে তুমি হ্যালো চাষার ছেলে চাষার ছেলে চাষার ছেলে হ্যালো হ্যালো চাষার ছেলে চাষার ছেলে এমন রূপ কিছু বলবেন আমাকে তোমার তোমার নাম কি বলান তুমি কার ছেলে আমার নাম মতি তিতা হলো পাহাড়িয়া সর্দার তুমি পাহাড়িয়া সর্দারের ছেলে ঠিক আছে বাবা তুমি আমাকে সর্দারের কাছে নিয়ে চলো তাকে আমার বিশেষ সম্মান তুই কার সামনে কথা বলছিস বাবজি এই লোকটি তোমার সাথে দেখা করতে চায় বলুন আপনি কে আছেন এক সময় ছিলাম আমি সেনাপতি রঞ্জিত সিং এখন তোমারই মতোই একজন আপনি সেনাপতি আছেন কিন্তু আপনার হে অবস্থা হলো কেমন করে সেই অনেক কথা সর্দার তুমি আমাকে যদি একটু আশ্রয় দাও তাহলে পরে তোমাকে সবই বলবো শোনো সর্দার তুমি আমাকে একটু আশ্রয় দেবে আমার এখানে থাকবেন আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে আমি যুদ্ধবিদ্যা শিক্ষা দেব তাকে আমি যোদ্ধা বানাবো বাহ চমৎকার হবে বাপজি আমি যুদ্ধ শিখব রাজার লোকদের সাথে যুদ্ধ করে সিংহাসন আমি অধিকার করে নেব তখন কি মজা হবে তাই না বাপজি বহতে বহতে তুই রেজ হলে আমি হব রেজার বাপ চল সেনাপতি আমার ঘরে চল তাই চল সর্দার তাই চল তাই চল বাপজি সত্যি সত্যি তুমি আমাকে যুদ্ধ শেখাবে আমি যুদ্ধ হব তাহলে ভালোই হবে
রাজকন্যাকে পেতে হলে যুদ্ধ তো আমাকে শিখতেই হবে। কার সাথে যুদ্ধ করবে বন্ধু? রাজার লোকের সাথে। কেন? যদি কেউ তোমার আমার প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি সব কটাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। হাসছো কেন? হাসছি তোমার বীরত্ব দেখে। কেন? আমি বুঝি কাপুরুষ? এ মা, ছি ছি, আমি সেটা তোমাকে বলেছি। কাপুরুষ হলে কি আমি চুপি চুপি তোমার কাছে ছুটে আসি? তবে তুমি কেন আসো মালা? তোমার বাসি সূর্যে বন্ধু মালা। ও কি বাজাদু জানে, তাই নাকি? Thank you.
বন্ধু, জীবনে মরণে আমি যে তোমাকে আমার জীবন সাথে বলে জানি, এই দুনিয়ার কারো সাধ্য নেই যে আমাদের মিলনে বাধা দেয়। তবু আমি যে বড় দুঃখী মালা, আমার পিতা ছিলেন কাশেম আলী চাষা, আমাকে 6 বছরে রেখে পিতা মাথা মারা গেলে, তারপর আমার পিতার এক বন্ধু পাহাড়িয়া সর্দার, তিনি আমাকে লালন পালন করেছে। এতে তুমি দুঃখ করো না বন্ধু, একটি কথা মনে রেখো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? এখন থেকে তোমার সকল দুঃখ আমি দূর করে দেব। মালা বন্ধু, মালা চিরদিনই Thank you.
থাকবে ছেড়ে একা একা থাকতে পারি যাবে না তাহলে জোর করেই তোমাকে আমি নিয়ে যাব চলে সব শয়তান আমার চোখের সামনে মালার গায়ে হাত দিয়ে তুই যে অপরাধ করেছিস আমি তোর হাত দুটো মুছে ভেঙে দেব সাবধান হও চাষের গায়ে শক্তির পরীক্ষা এখনই পাওনি এবারে দেখে নাও চাষের গায়ে কত শক্তি যাও আর বীরত্ব না দেখিয়ে এখান থেকে চলে যাও এ নাও চাবুক আজ তোমাকে ফিরিয়ে দিলাম ভবিষ্যতে চাষাদের গায়ে চাবুক মারতে আসলে সেই চাবুক তোমাদের পিঠে বসিয়ে দিব যাও এখান থেকে আচ্ছা এর বদলা যদি আমি না নিয়েছি তাহলে আমি উজির পুত্র ভস্মু নই অতএব সাবধান সারা জীবন যেন মনে থাকে নির্লজ্জ থাকা চলো বন্ধু আমরা এখান থেকে সরে পড়ি তা না হলে কোনো বিপদ হতে পারে হ্যাঁ তাই চলো চিরদিনই আমি তো তোমার যুগে যুগে তুমি আমারি ভালো ভালো হ্যালো হ্যালো আমার কি অভিযোগ খর্ষ বলতে সাহস পাচ্ছি না যাহা পড়া ভয় খর্ষ বলো তুমি নির্ভয় বলো তোমাকে হ্যালো কোন জমান একটা সামান্য চেষার ছেলের সাথে রাজকুমারী বালার অবাধ মেলামেশাটা শুধু অপরাধী নয় রাজবংশের অপমান বটে খর্ষ রাজকন্যার নামে মিথ্যা কলঙ্ক রটনের শাস্তি কি হতে পারে তা তুমি জানো খুবস জানি যাহা পাড়া তবু আমি এক বিন্দু মত মিথ্যা বলিনি যা সত্য আমি তাই বলেছি যাহা পাড়া এর কোন প্রমাণ আছে আমি নিজ চোখে দেখে এসেছি যাহা পাড়া সেই লম্পর টাকা তুমি বেঁধে আনতে পারলে না রাজকন্যার জন্য তা সম্ভব হয়নি যাহা পাড়া রানা অসম্ভব আমার কন্যার নামে যে মিথ্যা অপবাদ দিচ্ছে আমি তা কখনো বর্তা
লেখাপড়া আমি এখন কি করব সেই শয়তানের বচ্চাটাকেই শৃঙ্খলিত করে নিয়ে আসবে আমার দরবারে আমি নিজ হাতে তার বিচার করব আমার নামে যে কলঙ্ক দিয়েছে আমি তার বিচার করব ঠিক আছে যাহা পড়া আমি তাই যাচ্ছি আমি তাই যাচ্ছি ভাবতো আমার ঘৃণা হচ্ছেই আজ থেকেই আমার একমাত্র মেয়েকেই ফল বাগানে যাওয়া বন্ধ করে দিতে হবে আর যদি ফল বাগানে যাওয়া বন্ধ করে দেই তাহলে আমার নামে কোনো কলঙ্ক আসবে না আমি তাকে আর ফল বাগানে যেতে দেব না অপরাধ শুনেছো শুনেছো বেগম আমার একমাত্র মেয়ে সে নাকি একে চাষার ছেলের সঙ্গে বাত মেলা ব্যবসা করেছে আমার মানুষ সেই দলন সাথে পিছিয়ে দিয়েছে মালা এমন জঘন্য কাজ করছে আমি তা ভাবতে পারছি না যাব না বেগম তুমি যাও আর আমিও বলে যাচ্ছি আমার একমাত্র মেয়ে যে অন্যায় কাজ করেছে আমি তা কোনোদিন মেনে নিতে পারবো না আমি তা বরদাস্ত করবো না আমি আমি মেয়ে হয়ে তাকে কোনোদিন সখী বাসে সূর্য আর শুনতে পাচ্ছে না রে সখী তাহলে কি বন্ধু আজ আসবে না আসবে সখী আসবে তুই এখানে একটু বস আমি একটু ঘুরে আসি এখানে বস হাই গো কোথায় রইলে প্রাণের বন্ধু আসো নাচো আসছে না তবে কি আমার বন্ধু আজ আসবে না আমি এখান থেকে তাহলে চলে Bye.
সুরে কও না কথা গো বধু চলাইব পহরানো মধুর সুরে কও না কথা গো মধুর সুরে কও না কথা গো বন্ধু জুড়াইব পহরানো মধুর সুরে কও না কথা গো জলো হাতিও না ডালিম গাছে গো স্বামী হতে পারবে না কারণ কারণ এখন থেকে তুমি আমার স্বপ্ন আর তুমি আমার স্বপ্ন তুমি আমার সাধনা তাহলে আমিও তোমাকে শপথ করে বলছি তুমি আমার জীবন সাথী হয়ে চিরদিন আমারই থাকবে তুমি কোনোদিন আমি তোমার প্রতি অবিচার করব না আমি তোমার বধু তুমি আমার খোদার পরে তোমায় আমি বড় আমি তোমার বধু
মালা মালা একি খুশু তুমি আবার এখানে রাজকুমারীর জীবন সঙ্গিনীকে বন্দী করতে আমি এখানে এসেছি চুপ কর শয়তান আমাকে বন্দী করার পূর্বেই তোকে আমি বন্দী করে দেব আর বাচ্চা শেষ কম নয় দেখছি আয় তবে শয়তান মালা আমাকে এখানে অস্ত্র দাও ঠিক আছে বন্ধু আমি অস্ত্র নিয়ে আসছি কেউ আমাকে বন্ধু লে চল বন্টু
চলুন। হ্যালো হ্যালো হলো রাজকন্যা, স্বীকার করছো কেন? মতি যে সেনাপতি বন্দি করে নিয়ে গেছে। মতি কে বন্দি করে নিয়ে গেছে? এত আপনার সব চলাবাদী করছো, তুমি কে ছোপাবো না মা? আমি বেঁচে থাকতে মতির গায়ে একটু কাটা আর ছুর বন্ধু দিতে দেবো না, কারোর সাধ্য হবে না। যায় আমার মতিকে কারাগার বন্দি করে রাখে, এই আমি যাচ্ছি। যেমন কি হোক মতিকে আমি উদ্ধার করে আনবই আনবই আনবই। ওগো খোদা, হে তুমি কি করলে খোদা? কেন আমার মাথায় তুমি আকাশ ভেঙে দিলে? তুমি আমার বন্ধুর মঙ্গল করো খোদা, মঙ্গল করো। মেহরবানি খোদা, সন্তান আমার ছিল না, সেটাই তো ভালো ছিল খোদা। তুমি তুমি আমাকে একটি কন্যা সন্তান দান করি আজ কেন? হ্যালো, কেন তুমি আমাকে কলঙ্কের কালেমা লেপে দিয়েছ? কেন কেন খোদা কেন? সেই লম্পট আমি তাকে বন্দি করে নিয়ে এসেছি। সেবক, তোমার পরিচয়? আমার নাম মথি, পিতা হলো পাহাড়িয়া সর্দার। তোমার তোমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছি তা কি সত্য? সত্য সামান্য চাষার ছেলে হই, রাজকন্যাকে ভালোবাসতে চাও, তোমার লজ্জা থাকার উচিত। প্রেম নহি আকাশের চাঁদের দিকে হাত বাড়িয়েছ, এত বড় সাহস তুমি কোথায় পেয়েছ? ছাড়া তুমি কার গায়ে হাত দিয়েছ? তোমাকে আমি আমার অপরাধ ক্ষমা করুন যাহা পানা। মালা আমাকে ভালোবাসে তাই আমিও তাকে ভালোবাসি। বাচ্চাটাকে সাপকে আর পিঠে ছাল তুলে নাও। সহ্য হচ্ছে না যাহা পাড়া, আমি ওই চাষার বাচ্চাটাকে চাবুক পেরে কত বিক্ষত করে দেয়। তাই হবে তাই হবে, যতক্ষণ পর্যন্ত আমার একমাত্র এই মালার কথা মন থেকে মুছে না ফেলবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক চলবে। এটাই হচ্ছে মাল।
শালা চাষার বাচ্চা সামান্য চাষার বাচ্চা হয়ে রাজকন্যার সঙ্গে মেলামেশে করতে কি শাস্তি হতিত হয় তা আমার ভালো করে জানা আছে। আমি যে আর সইতে পারছি না, কোনো কথা নাই, চাবুকের আঘাত তোকে সইতেই হবে। বল বল হারাম দাদা বল। আমি যে আর সইতে পারছি না হুজুর, সইতে পারছ না, আমি জানি চাবুকের আঘাত তুমি সইতে পারবে না। আমার আমার ভুকটা পারবার কেঁপে উঠছে কেন, তবে স্বর্গপথে আঘাত যেন আমার বুকের মধ্যে চেপে তো বসেছে। আমি আমি যে কিছু বুঝতে পারছি না, খোদা বলে দাও, বলে দাও খোদার রহস্য বলে। বলে চাষার বাচ্চা বল। বন্ধ করো, বন্ধ করো চাহু, ওকে চাবুক না বেরি, ওকে ওকে আমি তোমাকে হকম দিচ্ছি এই মুহূর্তকে নিক্ষেপ করো অন্ধকার কারাগারে, অন্ধকার কারাগারে নিক্ষেপ করে যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের কথা মন থেকে মুছে না ফেলবে ততক্ষণ পর্যন্ত থাকবে অন্ধকার। আমি কিছু বুঝতে পারছি না, দেখুন কে হলো বেগম, তুমি কাকে খুঁজছো? মানে আমি হঠাৎ শুনতে পেলাম এই রাজ দরবার থেকে চিৎকার করে মা মা বলে ডাকছি, আমি তোমার সন্তান মা, আমি তোমাকে সন্তান, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। হ্যালো, এই জন্য তুমি ছুটে এসেছি রাজ দরবারে, এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না জাপানা। তুমি ঠিকই বলেছো বেগম, মালার প্রেমিক ওই চাষার বাচ্চাটাকে যখন আমি শাস্তি দিয়েছি তখনও তুমি শুনতে পেরেছ তার কান্নার আওয়াজ বেগম, তুমি শুনতে পেরেছ তার কান্নার আওয়াজ বেগম। প্রত্যেকটি আঘাত যেন আমার বুকের মধ্যে দাউ দাউ করে আগুন চলেছে। আমি তাকে তবে তাকে আর শাস্তি দেইনি বেগম। ওকে ওকে আমি রাজবন্দি করে রেখেছি বেগম। আমি আমি তো সেই ভাবনাই ভাবছি বেগম, ছেলে ঠিকই আর কে হতে পারে, আমার আগ্রা কু ফিরিয়ে দাও রাজা, আমার আগ্রা কু ফিরিয়ে দাও। কে তুমি?
আমি বাহারি আছি, মহজি আমার আছে, ওকে ওকে তুমি ফিরিয়ে দাও রাজা, ওকে তুমি ফিরে দিবে। আর না তুমি তো, আমি তোহার সামনে মজা খুঁকে খুঁকে মরব না, না না অসম্ভব, তাকে মুক্তি দেওয়া যাবে না, কারণ সেই সেই রাজবংশেরই বিচ্ছেদ করেছে, তাকে আমি মুক্তি দিতে পারি না, তাকে আমি নিক্ষেপ করেছি অন্ধকার কারাগারে, অন্ধকার কারাগারে তাকে আমি দিলে দিলে শুকিয়ে মারব, কারণ আমাকে সে বিচ্ছেদ করেছে, আমি তাকে মুক্তি দিতে পারি না। মুক্তি দেই নেই নেই রাজা, আমার লাগা আমার লাগা নিতু কাছে, তুমি 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 আমার লাগা গো জীবন দাও, দেখা দেখা আমি দিতে পারি এক শর্তেই। বলো বলো কি শর্ত আছে, আমি মানিয়া নিবে। তোমার তোমার ছেলেই ভোলে আর কোনোদিন আমার একমাত্র মেলার পিছনে আসবে না, আমি আমি সেই শর্ত যদি মেনে নাও তাহলে মুক্তি দিতে পারি। আমি আমি রাজি আছি রে যা, আমার আজ্ঞাকু আমি শিকল দিয়া বাঁধিয়া রাখবো। ব্যাস তাহলে ওকে আমি মুক্তি দিলাম। এই কি আছিস? আদেশ করুন যাহাপনা প্রহরী, কানে বন্দি কে কারাগার থেকে তুমি দরবারে নিয়েছো? যাচ্ছি যাহাপনা যাচ্ছি। হ্যালো হ্যালো, এই নিন যাহাপনা বন্দি চাষার বাচ্চা মতি। ঠিক আছে যাও প্রহরী। যাচ্ছি যাহাপনা যাচ্ছি। সেবক তোমার পিতার অনুরোধেই আছে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন এই পথে পা বাড়াবে না, আর যদি এই পথে পা বাড়াও তাহলে তোমাকে আমি নিক্ষেপ অন্ধকার কারাগারে, অন্ধকার কারাগারে তোমাকে আমি দিলে দিলে শুকিয়ে মারব। এই কথাটা জানো মনে থাকে, এ হচ্ছে আমার হুকুম ভাই। আর কোনদিন কুঞ্জ বনে নাহি আসবি, আমি আর কোনদিন কুঞ্জ বনে বেড়াতে আসবো না বাবুজি। হ্যালো হ্যালো হ্যালো, একটু দাঁড়াও বন্ধু। আরে কি কয়, একটু দাঁড়াও বন্ধু। নেহি নেহি চলে আয় বাচ্চা আমার কুঞ্জ বনে সাথী, কোন দোষে Thank you.
তুমি আমাকে এই একা ফেলে চলে যেতে পারো না। উপায় নেই মালা, যেতে যে আমাকে হবে। তুমি আমাকে আর বাধা দিও না মালা, তুমি আমাকে আর বাধা দিও না। বন্ধু জায়গা রে, চাতুরী করি আমরে বন্ধিয়া পিড়িতির ডোরে।
দুদিনের কত কথা হৃদয়ে মোরা ছিড়ে কাঁথা তুই নিষ্ঠুর ভুলাছি সকলে কতদিন কত কথা হৃদয়ে মোরা ছিড়ে কাঁথা তুই নিষ্ঠুর ভুলাছি সকলে জলে বন্ধি মাছ আরে নারীর কাছে পুরুষ বন্ধি আরে নারীর কাছে পুরুষ বন্ধি
আনন্দের কথা যাবো না, তবে যাবো না নিকট আমার বহুদিনের একটি আরজি, আকাঙ্ক্ষিত আরজি পেশ করতে চাই। বলুন বলুন কি আরজি উজির সাহেব? আমার একান্ত ইচ্ছা ছিল শাহজাদী মালার সঙ্গে আমার একমাত্র পুত্র খসরুর শাদি দিতে। আপনার ইচ্ছা সত্যি প্রশংসনীয়। তাছাড়া খসরু, শাহজাদা মালার উপযুক্ত পাত্র বটে। তাহলে যাহাপনার স্বীকৃতি পেলে আমি সব ব্যবস্থা করে নিতে পারি। আপনি তো জানেন আমার বংশের রেওয়াজ, কয়েনকে যদি বিয়ে দিতে হয় তাহলে স্বয়ম্বরের আয়োজন করতে হয়। স্বয়ম্বরে আমার একমাত্র কন্যা চার কোলে বরমাল্য দেবে, তাকেই স্বামীত্বে বরণ করে নেবে। উত্তম প্রস্তাব যাহাপনা, কারণ খসরু আর মালার মধ্যে ইতিমধ্যে বেশ ভালো ভাব জমে উঠেছে। তাহলে আর অপেক্ষা না করো ধীর সাহেব, আগামীকাল লব্ধে স্বয়ম্বরের আয়োজন করুন। স্বয়ম্বরে সেই আমার একমাত্র কন্যা সেই পরমাল্য পুরিয়ে দেবে। আর অপেক্ষা না করে এই মুহূর্তে আগামীকাল লই আপনি স্বয়ম্বরের আয়োজন করুন। তাই হবে যাব না। বেশ চলুন তাহলে আজকে রাত্রি বিশ্রাম করে আগামীকাল প্রত্যুষে সেই স্বয়ম্বরের আয়োজন করা হবে। চলে আসুন দিদি সাহেব। তাই চলো।